কে কাঁদে? কেউ কাঁদে না, কেউ কাঁদে না, এক্ষুনি তো তুমি কাঁদছিলে। কেউ কাঁদে না, কেউ কাঁদে না, তুমি এক্ষুনি খাওনি, খাওনি? এ বাবা, এক্ষুনি খেয়েছো তো, তবু বলছো খাওনি? এক্ষুনি ঘুম থেকে উঠেছো, ঘুমাওনি, ঘুমাওনি? ইস, সব কিছু না, সব কিছু না। এখন সময় হচ্ছে 9:25, আর ভাতে আলু দিলাম, ওটাই সকালবেলা খাওয়া হবে। রাহির বাবা কেটে গিয়েছিল, তো একটু কিছু চিংড়ি মাছ এনেছে, এখন কেটে নেব, না হলে মেয়ে নিয়ে পরে আর সময় হয় না। চিংড়ি মাছ একটু গরম পেলে লাল মতো হয়ে কেমন যেন একটু গন্ধ মতো হয়ে যায়। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর সবসময় ভীষণ ভালো থাকুন, শরীরের প্রতি খেয়াল রাখুন, যা গরম পড়েছে, তো যত্নে থাকুন আর কি, সকল সময় সাবধানে থাকুন। আজকে কিন্তু 23 তারিখ, আর আজকে হচ্ছে মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার তো আজকে রাহির বাপ্পার স্কুলে ছুটি হবে, সরকারি স্কুলগুলোতে সোমবার ছুটি পড়ে গেছে, আর রাহির বাপ্পাদের স্কুলে আজকে স্কুলে ছুটি পড়বে আর কি। এত বেশি গরম যে আগাম গরমে ছুটি দিতেই হচ্ছে। সকালবেলা যে বাচ্চাটা পড়তে এসেছিল, তো তাকে ছুটি দিয়েছি, ওই 9:05 দিকে ছুটি দিয়েছি। সোনা ঘুমোলো, ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো হলো, আর এখনও পর্যন্ত জল আসেনি, যদিও ড্রামে জল ভরা ছিল, তো সেটা থেকেই আর কি কাজকর্ম চলছে। আসলে কি বলুন তো, মাঝে সাঝে কি হয় না, মানে সবসময় জল আসছে, জল আসছে, তো কাজ মিটে যাচ্ছে, আর ড্রামে জল মানে ভরতে মনে থাকে না, যার কারণে দু একদিন এত অসুবিধায় পড়তে হয়। ড্রাম কেনার পর থেকে মোটামুটি খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বাচ্চা নিয়ে ওকে সময় মতো চান করানো, খাওয়ানো, আমার এদিকে সময় মতো রান্না করা, উমুক করা, ধুমুক করা, করতে করতে আমার আর একদম খেয়াল থাকে না। তো যাই হোক, এখন সকালবেলার মতো ভাতে ভাত খাবে, আর দুপুরে দেখি কি রান্নাবান্না হয়। আজকে তোমাদের রেজাল্ট দিয়ে ছুটি দেবে, তাই তো? তাতে চলে আসবে আজকে রাহির বাবা, আবার তাড়াতাড়িও চলে আসবে। সকালবেলা থেকে বেশ ভালোই গরম, এত বেশি গরম পড়লে না সত্যি মুশকিল খুব আর কি। কে মাছ হয়েছে? এইগুলোই হয়েছে, মুরগি মাছ দেখে ছুটে আসছে। এই যে বাগদা হয়েছে, পাঁচটা, ছটা, আর এই যে চিংড়ি মাছগুলো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু সময় হচ্ছে 12:20, আর সোনার ঘুম হয়ে গেল, আর সাথে ওর চান খাওয়াও হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ওকে একটুখানি খেতে দেওয়া হয়, তো দেখি একটু খাওয়াবো। আর রাহির বাবা আজকে মানে ওই আলু মাখা দিয়েই খেয়ে গেছে স্কুলে, আর আমি আজকে পান্তা খেয়েছি। গরমের সময় বেশ পান্তা খেতে ভালোও লাগছে। কি হয়েছে মাই? তিনটে ফ্যান চালা, এই ছোটো ফ্যানটা, আবার স্ট্যান্ড ফ্যান, আবার উপরে হচ্ছে ওই সিলিং ফ্যান সমস্ত চালিয়েছি, কিন্তু এত গরম হাওয়া যে এর মধ্যে টিকে থাকাও মুশকিল। তো কী হয়েছে মা? কী হয়েছে, কী হয়েছে, কী গরম, খুব গরম। ওই যে পিছন দিকটা একটা ফ্যান চলছে, সামনে একটা, উপরে একটা, তবু এত গরম যে কি বলবো। তারপরে সোনাকে তাড়াতাড়ি করে মায়ের কাছে রেখে বাইরে অনেক কাজকর্ম, কিন্তু সোনাকে তো বাইরে মানে রাখাই যাচ্ছে না, কিছু করাও যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু সময় হচ্ছে 2:00, রাহির বাবা চলে এসেছে, আর সোনাকে একটু নিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে এসে একটু কথা বলি। এতক্ষণ ধরে ভীষণ জ্বালাতন করছিল, এমনিতেই মানে ভীষণ গরম, আপনারা তো বুঝতেই পারছেন, সব জায়গায় এই গরমটা পড়েছে, কিন্তু বাচ্চাদের বিশেষ করে ওরা মানে সহ্যই করতে পারছে না এই গরমটা। তো ওকে চান করিয়ে খাইয়ে করে ঘুম পাড়িয়েছিলাম, ওই 5-10 মিনিট মতো ঘুমোলো, ততক্ষণে আমি ওই চিংড়ি মাছটা ভেজে আর পটলটুকু ভেজেছি। ভাবছিলাম যে একটুখানি পটল আলু দিয়ে রান্না করবো, পটলটুকু শুধু একটু ভেজেছি, সোনা উঠে গেছে, আর ওকে নিয়ে রান্না করা যেতে পারছি না। রান্না করে গিয়ে একটুখানি ওই মানে তরকারিটা একটু শেষ করার মানে কমপ্লিট করার চেষ্টা করছিলাম, তো ও এত বেশি কাঁচে আর ঘাম ছেড়ে আমি আবার ওকে নিয়ে বিছানায় চলে এসেছি। মানে ওকে কখনো কখনো হয় যে বারান্দায় স্টোরের মধ্যে বসিয়ে রেখে আমি একটুখানি কাজকর্ম করি, তো একদম থাকছেও না এত গরমের মধ্যে।
রাইট পাপা এসেছে আর বলছে বাপরে কি গরম কি গরম, রাস্তাঘাটে মানে সাইকেল চালিয়ে এসে একদম দরদর করে ঘামছে। একটু বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু কি জানি কবে হবে। শুনছিলাম তো মঙ্গলবার থেকে হবে, তো এই তো আজকে মঙ্গলবার, কোনো তো মানে হওয়ার তো কোনো চিন্তাভাবনা নেই। তো ওই সকালবেলা খেলাম আমি পান্তা, আর রাহির বাবা ওই আলু মাখা দিয়ে ভাত খাচ্ছিল। তো ভাবলাম আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিই, আজকে আবার অনেকদিন পর রেশন দেবো বলে ওখানে মানে লিঙ্ক করাচ্ছে। তো ভাবলাম তাহলে খেয়ে টেয়ে নিই, তাড়াতাড়ি করে যাবো, 11:30 পর্যন্ত আর কি ওখানে থাকে। তো আমি পান্তা খেতে বসলাম, পান্তা খাচ্ছি, আর হঠাৎ একজন এলো আর কি, বললো যে তার বাবা না মা আর কি কেউ নেই আর কি, মানে মারা গেছেন আর কি, তো একটু সাহায্যের জন্যই আর কি উনি আসলেন। তো ওনাকে কিছু দেবো বলে আমি খাবারের ঢাকাই নিয়ে মোটামুটি আমি গেলাম, এসে দেখি টিকটিকি পায়খানা করে দিচ্ছে আমার পাতে, একসঙ্গে কিন্তু এক জায়গায় বসে খাচ্ছি। তো রাইট বাবা বললো খেতে হবে না, টিকটিকি পায়খানা করে দিয়েছে। তো যাই হোক খেলাম না, তখন ওই চলে গেলাম রাহিকে ওই মায়ের কাছে ডেকে গেলাম, গিয়ে মায়ের কার্ড আমাদের কার্ড সবগুলো নিয়ে গেলাম। ওখানে মানে গিয়ে আরেক সমস্যা, সবাই তো গরমের মধ্যে প্রচুর ঘামছে, বায়োমেট্রিক উঠছেই না, এত মানে সবার হাত ঘামছে, দাঁড়িয়ে 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 কি বলবো অস্থির এই রৌদ্রের মধ্যে। তারপরে সবাইকে বলছে হাতে সাবান দিয়ে ধুয়ে আসতে, জল দিয়ে ধুয়ে আসতে, এইসব করে করে আমার তো হাতে উঠছে না, লাস্টে আবার চোখের এটা নিল আর কি। তো তারপরে অবশেষে হলো, আর যেহেতু দুদিকের কার্ড মায়েদের আর আমাদের কার্ড নিয়ে গেছি, যার জন্য মানে দুবার করে আর কি করতে হচ্ছে। তো অবশেষে হলো, তারপরে এলাম, এসে সোনাকে চানটান করি ওই যে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম। তারপরে তো ও তো ঘুমোচ্ছে না, উঠে গেল সঙ্গে সঙ্গে, আর বাচ্চা কাচ্চা ওরাও সহ্য করতে পারছে না, মুরগিগুলো ওই হাঁপাচ্ছে খুব, ওইসব হচ্ছে আর কি। কালকে অনেকদিন পর আর কি রেশনের মাল দেবে, দেখি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, 2 বেজে গেল কিন্তু এখন কোনো কিছু করি নি। গরমের মধ্যে কিচ্ছু করতে ভালো লাগে না, কিচ্ছু করতে ভালো লাগে না, বাইরেও যে আমি কোনো কিছু করবো সেটাও করতে ভালো লাগে না। পটল আলু চিংড়ি মাছ আর ওই যে চাল কুমড়োর বড়ি তো একসঙ্গে রান্না করেছি। তো আজকে ভাবছিলাম হয়তো রাহির বাবা এসে গেলেও আমি তরকারিটা কমপ্লিট করতে পারবো না, মানে আজকে যা সব কাণ্ড করে আমি তরকারিটা রান্না করেছি আর কি। ওনাকে ঘুম পাড়লাম আর সাথে আপনাদের সঙ্গে একটু কথা বলতে এলাম, ভিডিওটা এডিট করে রাখতে হবে রাতের বেলা, না হলে হবে না, সারাদিনে কাজবাজের মধ্যে আর ভিডিও এডিট করা একদমই সময় হয় না, মাঝে মাঝে আবার ভয়েস এডিট বাকি থাকে। তো যাই হোক আজকে দুপুরে রান্নার যে কী সব হয়েছে যে কী বলবো, শুধু ওই একটাই তরকারি করেছি, পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি করেছি। তো সে যে কী কাণ্ড ঘটেছে, প্রথমে কী করলাম না, চিংড়ি মাছটাকে ভাজলাম, ভেজে তারপরে সোনা কাচ্ছে ওকে আবার নিয়ে বিছানার মধ্যে এসে ওকে খাওয়ালাম, ওকে আবার একটু চুপ করালাম, আবার গেলাম পটল মানে কেটে ওটাকে একটু ভাজলাম আর সাথে আলু আলু দিয়ে রান্না করবো আর কি, তারপর বড়িটাও ভাজতে হবে। তো ভাবলাম পটলটা আগে ভেজে নিই, পটল ভাজছি সোনা আবার কান্নাকাটি করেছে। তো আমি আবার মানে চিংড়ি মাছটা তুলে রেখে পটলটা ভেজে আবার মানে গ্যাস তো বন্ধ করে দিয়েছিলাম, চিংড়ি মাছ ভাজার পরে আবার পটলটা ভেজে আবার সোনা কান্নাকাটি করছে। আমি আবার কী করেছি, পটলটা ভেজে রেখে আবার মানে সোনাকে আবার চুপ করাতে এলাম, তারপরে আবার আলু বড়ি, মানে আমি রান্নাটা করেছি তো কতবার যে গ্যাস অফ করেছি আর কতবার যে সোনাকে নিয়ে বিছানায় এসেছি তার ঠিক নেই। অবশেষে তরকারি ওই কমপ্লিট হলো আর দুপুরে ওই খাওয়া হলো, রাতের জন্য অল্প একটু তরকারি আছে। তো মানে রাহির বাবা আজকে কী করে, অনেক সময় রাত্রে আবার বলে খাবো না, এই বেশিরভাগ এই দিনগুলো এরকমটাই হচ্ছে আর কি, যার জন্য পান্তা থেকে যায়। আর আমার তো খেতেই হয় যত রাত্রি হোক আর যতই যাই হোক, কেন জানি না আমার প্রচুর খিদে পায় এবং আমি আর খিদে সহ্যই করতে পারছি না, আমার তো খেতেই হয়। তো যাই হোক এখন মশারিটা টাঙাবো, কেননা প্রচুর মশা, আর এই সাদা সাদা মশাগুলো ভীষণ মানে কী বলবো জ্বালাচ্ছে। আর আমি কেন জানি না আমার মানে রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছি
একটাতেও কমেন্ট মানে পাচ্ছি না। আপনারা হয়তো কমেন্ট করার চেষ্টা করছেন কিন্তু কমেন্ট করতে পাচ্ছেন না, কেননা ওখানে কমেন্ট অফ দেখাচ্ছে, কমেন্ট বক্সে মানে কমেন্ট করা যাচ্ছে না। আমি কতবার গিয়ে গিয়ে অন করে দিচ্ছি কিন্তু সেই একই হচ্ছে। আমি জানি না এটা ইউটিউবের কোনো সমস্যা নাকি আমি মানে আমার সোনাকে দেখাই আর কি, বাচ্চা দেখালে এরকম হচ্ছে না, এখন কি প্রবলেম চলছে আমি ঠিক জানি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে বারবার করে অন করতে কিন্তু মানে অন হচ্ছে না। আপনাদের সারাদিনে এত কিছুর মধ্যে দিয়েও আপনাদের ভালো ভালো কমেন্ট পাই, পড়তেও ভালো লাগে। আর বিশেষ করে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেন, প্রতিদিনের মানে নামগুলো বা কমেন্টগুলো আমি দেখলেই বুঝে যাই যে ওই দিদিভাই বা ওই আন্টি বা ওই মানে কাকু এরকম আর কি, মানে যারা যারা আছেন তো আমি বুঝে যাই যে মানে কমেন্ট করছেন, কেননা আপনাদের কমেন্টগুলো আমি একদম সেই প্রথম থেকে পাই। তো ওই জন্য তো আপনাদের কমেন্টগুলো আমি সত্যি ভীষণ মিস করছি। আর জানি আপনারা অবশ্যই মানে লাইক করে দেন আমার ভিডিও। তো এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন আর ভালো থাকুন সবাই।